শাহজাহান ঠিক আজকে যদি এখানে আমি সেলিম রে পাইতাম বাসেত সিদ্দিকীর ছেলে সেলিম আমার যখন গুলি লাগছিল তখন সেলিম আমার ডান পাশে ছিল আমার বাম পাশে ছিল সাইদুর ডাইনে ছিল শামসু এইখানকার একটা ছোট্ট ছেলে 12 13 বছরে তুমি এইটাই ঠিক তো ওরা ছিল আমার হাতে যখন গুলি লাগে পায়ে যখন গুলি লাগে তখন আমি আমার এলএমজিটা উঠাতেও পারছিলাম না এতটা গাইরা গেছিল শামসু সেটাকে কস্তুরিপাড়ার শামসু সেটাকে উঠিয়ে নিয়ে গেছিল এখান থেকে সোজা দক্ষিণে গেছিলাম ওখানে একটা খুব সম্ভবত বটগাছ আছে অথবা জয়না গাছ হবে অনেক বড় সেখানে বসছিলাম সেখানে বসে পায়ে যে গুলি লাগছে এটা বুঝতে পারি নাই ওখানে গিয়ে বুঝেছিলাম যে আমার পায়ে গুলি লাগছে সেইখানে শুনলাম হাতেম ছিল আরও এদিকে অনেকখানি বামে না হলো 2 কিলোমিটার বামে ছিল ওর গায়ে গুলি লাগছে ওকে নিয়ে যাওয়া হয়েছিল শেওড়াপাড়া শেওড়াপাড়া তো না শেওড়া বাড়ি বাসের সিদ্দিকী সাহেবের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তুমি বসো এইখানে বসো তো আমি ওখান থেকে গিয়েছিলাম চাম্বলতলা তুলাদের বাড়ি খুব সম্ভবত তুলার বোনের সঙ্গে চৌধুরী বাড়ির কোন চৌধুরীর যেন বিয়ে হয়েছিল কি নাম জানে কি নামটা ভুলে গেছি বয়সী চৌধুরী ওটা জসিম চৌধুরীর রাজাকার হয়েছিল ওটা আমি ভুলি নাই কিন্তু সেলিম চৌধুরী বোধ হয় অথবা সেলি চৌধুরী এইরকম একটা নাম এইরকম একটা নাম ভালো করেছে মুক্তিযুদ্ধে যথেষ্ট কাজ করেছে আমি যখন তুলাকে সেলি চৌধুরীর 10টা বাড়ি দিতে বলছিলাম ও আর বাড়ি দেয় না সেসব আমার কথায় গাছপালা কাঁপে রাস্তাঘাট কাঁপে আমি ওরে 3 বার বলার পরেও বাড়ি দেয় না একটা বাড়ি কোনো রকমে আস্তে করে ওই বাচ্চাদেরকে যে মা যেমনি টোকা দেয় ওই রকম একটা টোকা দিল কে জানি আমার কানে কানে এসে বলল স্যার ওটা তো ওর দুলা ভাই ও দুলা ভাইরে মারবো কেমনে আমি ঠিক আছে দুলা ভাইরে একটা বাড়ি দিতে হবে না সেলি চৌধুরীরও বাড়ি দিতে হবে না যাক মাফ করে দেওয়া হলো দুলা ভাই বলে পরে কিন্তু সে যথেষ্ট কাজ করেছে আমাদের জন্য আমরা একবার চৌধুরী বাড়ি অনেক অস্ত্র আছে শুনে চৌধুরী বাড়ি দখল করতে পাঠাইছিলাম সেখানে এসেছিল আমাদের মনির মনিরুল ইসলাম ঘরে ঢুকছে ঘরে ঢুকেই দেখে এক বুড়া একেবারে বুড়ি মানুষ 85 বছর বয়স হবে এক ডেকশের উপরে ডেকশ চিনে নাম দাদা ডেকশ অনেক বড় আমাদের বাড়িতেও ডেকশ ছিল পাকিস্তানের আগুন দিয়ে পুড়ে ফেলেছে সেখানে আমার যা যা জিনিস ছিল ঘড়ি ঘুড়ি অনেক কিছু জিনিস আমি ছোটোখাটো জিনিস খুব পাজি ছিলাম তো ছোটোকালে সেনা রাখতাম সব পুইরা গইলা ছাই হয়ে গেছে আমাদের বাড়িতে এত বড় একটা রাম দেওয়া ছিল না হলে 25-30 কেজি ওজন হবে উঁচা করাই মুশকিল ওইটা দিয়ে নাকি বলি দিত শিবপুর জমিদার বাড়ির থেকে বেচছিল আমার মনে হয় 25-30 টাকা দেয়া সেই সময় বাবা কিনছিলেন সেটাও গইলা একদম দলা হয়ে গেছে এইরকম পোড়া পড়ছিল আমাদের বাড়িটা সেই রকম একটা ডেকশের উপরে কার মাও জানি সেলি চৌধুরীর হোক
আর জসিম চৌধুরীর হোক যে চৌধুরীর হোক একটা চৌধুরীর মাও এটার উপরে যাইয়া বৈশাখ করছে। আর আমরা যে দল পাঠাইছি সোনার খনি ওইখানেই, যতই বলে সে বুড়া আর সরে না। বলে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে মায়ের মতো ধরবা, বুড়াদেরকে মায়ের মতো ধরবা, মেয়েদেরকে স্পর্শ করবা না। এখন নানাজন নানান রকমের করে, যদিও আমি ভালো বললে বুঝাও ভালো করে, না বুঝাও খারাপ করে। বেলায়েতের পোলাকে বলে যায়, অনেক জায়গা আছে ওই দিক দিয়ে আমার অনেকখানি জায়গা আছে, দয়া করে পালা টালা যা দেওয়া, ওই যে খেরের পালা ইসের পালা এগুলো হন দিয়ে দিবা। এই মাঠ আমি যতদিন পাইসা আছি, পাইসা থাকা কেন, আমি মইরা যাওয়ার পরেও এই জায়গাকে চকচকে রাখতে হবে। এটা কি ধরনের এনে তুমি খেরের পালা দিয়ে থুইছো?